তো আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করছি। দেখো সন্ধ্যেবেলা আমি একটু কেনাকাটি করতে যাচ্ছি, তো তোমার পয়লা বৈশাখে এখন দেরি আছে, যাই হোক তবু অনেক জিনিস অনেক কিছু তোমার নেই কিনতে যাওয়া। তো আজকে সন্ধ্যেবেলা তাই তার জন্য আমার বাড়ির সামনে থেকে একটু অটো করে এসেছি, তারপর আবার ওখান থেকে অটো করে নেমে অটো থেকে নেমে আর কি দেখো একটা শপিং মলে ঢুকলাম। তো ওখান থেকে কিছু কেনাকাটি করার আছে, কিছু কেনার আছে, তোমার ঘরের জিনিস বললামই তো আগে, তারপর তোমার কিছু টুকটাক কিছু জিনিস আর কি যেগুলো সংসারে লাগে আর কি, এরকম কিছু জিনিস সব কেনাকাটি করবো আর কি, কিনবো। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যের বেলার আর কি কী করলাম সেটাই সেটা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কেনাকাটি করতে যাওয়ার হচ্ছে একটা আলাদাই একটা মজা, না কিছু কিনতে যাওয়ার একটা আলাদা মজা আছে, কিছু কিনতে যাওয়ার একটা আলাদা মজা। কেনাকাটি করতে বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে, শুধু আমার একা না, সবারই ভালো লাগে কেনাকাটি। তো এটাই হচ্ছে, তারপর দেখো এখানে দেখো এই শপিং মলের প্যান্টগুলো, তারপরে নানা রকম ধরনের জামা, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু কেনা তো আর সম্ভব না। তারপর একটা নিজের জন্য একটা নিলাম, একটা কিনলাম, তার ট্রায়াল রুমে একটু দেখছিলাম যেটা হচ্ছে নাকি, তার ফাঁকে আবার একটু একটু ভিডিও করে নিলাম, কেন তো জানোই তো শপিং মলে ভিডিও করা অ্যালাউ করে না, তবে শপিং মলটা খুব মানে ভালো, আমি বলেই করেছি যে একটুখানি তুলতে পারবো কি, বললো হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনি করুন, আপনি করতে পারেন ভিডিও। তো এই জন্য অনেক শপিং মলে দেয় না, তবে এইটাতে আমি দেখলাম অ্যালাউ করলো, কিছু বললো না, অনেকে তো পিছু পিছু লেগে থাকে, আর এর আগে একটাতে গেছিলাম ওখানেও তাই পেছন পেছন ঘুরে ঘুরে বেড়ায় ভিডিও টিডিও করছে নাকি, তো এটা এত এটাই ভালো, এটা কিছু বললো না। তো আমি আমার ইচ্ছা মতো তাই ভিডিও করলাম, কেন অনুমতি নিয়ে তবেই করেছি আমি ভিডিও। আমি জিজ্ঞাসা করেছি ওখানে স্টাফকে আমি একটু করতে পারবো ভিডিও, বললো ঠিক আছে, তো আমি মানে ছবি তুলতে পারবো একটু, বললো ঠিক আছে তুলুন। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে প্রথমে একটু ভয়ে ভয়ে তুলছিলাম যে কী বলে কী বলে, তারপর যখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি আর মানে যাই হোক একদম মনের একদম আনন্দে শেয়ার করলাম আর কি শপিং মলটা। খুব সুন্দর একটা শপিং মল, খুব সুন্দর, খুবই ভালো। আর তারপরে ৩৪৯ টাকা। পরে দেখো আজকে সন্ধ্যেটা আমার ভীষণ ভালো কাটলো, তো আজকে তার জন্য সন্ধ্যেটা আমি তোমাদের সাথে পুরো মানে সন্ধ্যে থেকে আর কি যতটুকু সময় আমি কাটালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আজকে এই শপিং মলটাই তোমাদের সঙ্গে, শপিং মলে আমি কী করলাম কেনাকাটি করলাম তাই শেয়ার করলাম সেটাই। তো আজকে অনেক কিছুই কিনেছি, কাপ, তোমার প্যান্ট, তারপর আমার জন্য একটা জামা, তারপর একটু স্টিলের কয়েকটা বাসন, তারপর একটু মানে ঘরের কেনাকাটি মানে টুকটাক জিনিসগুলো যেগুলো লাগে আর কি দৈনন্দিন দিনে সেগুলো কিছু সেগুলো আর কি কেনাকাটি করেছি আর কি। তো আর দেখো শপিং মলটা খুবই সুন্দর, তো আমি এখানে নামটা আর এখন বললাম না, যাই হোক তো খুবই ভালো আর সুন্দরভাবে সাজানো, আমি শপিং মল তো সুন্দরভাবে সাজানো থাকবে, আমি কি বোকা বোকা কথা বলছি, যাই হোক।
তো দেখো আজকে সন্ধ্যেটা তোমাদের সাথে পুরো শেয়ার করলাম। সন্ধ্যেবেলার একদম গেছি যে তখন এসেছি, তারপরে কত মানে আস্তে আস্তেই কতটা সময় পেরিয়ে গেছে, মানে কখন যে মানে সন্ধ্যে থেকে কতটা সময়, দু তিন ঘন্টার বেশি সময় কেটে গেল তা আমি নিজেই বুঝতে পারিনি, আর সময় কীভাবে কেটে যায়। যাই হোক দেখো, তো দেখো এটা কেনাকাটি করার পর একটু লস্যি খেলাম, আমার লস্যি খুব ভালো লাগে খেতে, লস্যি নানা রকম ধরনের মানে ফ্লেভারের আমার খুব পছন্দ। যাই হোক আমার কেন অনেকেই পছন্দ করে, আজকে ঠান্ডা ঠান্ডা আছে তবুও আমি তো খেলাম, তারপর খেয়ে দিয়ে তারপরে বাড়িতে ফিরলাম, তা এটাই হচ্ছে ব্যাপার। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, খুব মানে ভালোই কাটলো আর কি অন্য দিনের তুলনায়। অন্য দিন যেমন একটা মানে বসে বসে একা একা করে একা একা ফোন নিয়ে কেটে যায় আর কি, আজকে একটা জায়গায় যাওয়া তারপরে এটা খুব ভালোই লাগে, আর সবারই ভালো লাগে ঘুরতে, কারো না ভালো লাগে তাই না। যাই হোক সবসময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, না তো আজকে যেহেতু গেলাম তাই তোমাদের সাথে এই যা মানে এই সন্ধ্যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর আমাকে দেখো সাপোর্ট করো আর কি। দেখো একদম আমি এখানে যেই তো মানে সং ছিল মানে গান ছিল, তার জন্য আমি যাতে কোনো মানে কিছু না হয় তার জন্য আমি একদম স্লো মোশন করে দিচ্ছি, যাতে মানে ভালোভাবে আর কি দেখা যায় আর কি। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই পর।